নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিজ স্প্রিং রোল। সেজন্য দেখুন, একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি এক চামচ পরিমাণ। আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব, তাতে কি হবে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। আদা কুচি রসুন কুচি একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব চিকেনটা। এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিকেন এরকম ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। হালকা করে একটু নেড়েতে নিয়েছিলাম চিকেনের টুকরোগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি নেড়েচেড়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই চিকেনের টুকরোগুলো আমি একটু ভেজে নেব। চিকেনের টুকরোগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এই দেখুন, পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। চিকেনের এই পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দার ডোটা কিন্তু তৈরি করে নেব। ময়দার ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, লবণ, তার সঙ্গে সাদা তেল ও জল দিয়ে খুব ভালো করে কিন্তু ময়ান দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। এ দেখুন, একদম রেডি। এবারে ময়দার ডোটার থেকে আমি ছোট ছোট কিন্তু লেচি কেটে নেব। দেখুন, ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে চিকেনের পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিলি সস। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো একটি ডিম ভেঙে, দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবারে দেবো খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলো ময়দা দিয়ে রুটির মতো কিন্তু পাতলা করে বেলে নেব। এ দেখুন, রুটিগুলো আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি, ঠিক একইভাবে কিন্তু বাদ বাকিও আমি বেলে নেব। এ দেখুন, সমস্ত রুটিগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা একটা রুটি তুলবো, আর কি করে স্প্রিং রোলের ভাঁজটা করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে পিঁড়ির উপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি, এবার ওপর থেকে আমি চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প অল্প করে। এ দেখুন, চিকেনের পুরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো একটা চিজ। এবারে দুই সাইড থেকে আমি অল্প করে দেখুন এর উপর দিয়ে দিচ্ছি। এবার আমি এই সাইড থেকে নিয়ে এইভাবে রোলের মতো ভাঁজ করে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক একইভাবে আমি বাদ বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। দেখুন, সমস্তগুলোই কিন্তু আমি স্প্রিং রোলের শেপ দিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি সাদা তেলে এগুলোকে বেশ লাল করে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন, স্প্রিং রোলগুলো কিন্তু এরকম ডিমের গোলার মধ্যে চুবিয়ে এই সাদা তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে এগুলো কিন্তু বেশ উল্টে পাল্টা লাল করে আমি ভেজে নামিয়ে নেব। দেখুন, উল্টে পাল্টে বেশ লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমি। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আজকের এই চিকেন চিজ স্প্রিং রোলটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের।
সকালে কিংবা সন্ধ্যের সময় আপনারা স্ন্যাক্স হিসাবে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এ দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, চিকেন চিজ স্প্রিং রোল।